অপ্রয়োজনীয়ভাবে ঘুরে বেড়ানো মানুষকে সচেতন করতে আবারও স্বমহিমায় রায়গঞ্জের রাস্তায় পুলিশ তবে লাঠি ছেড়ে একেবারে অন্য ভূমিকায় মানুষকে বুঝিয়ে শুনিয়ে বাড়ি পাঠানো হচ্ছে আজ পুলিশ সুপার আবারও মানুষকে সচেতন করার জন্য বলেন লকডাউন এখনও শেষ হয়নি এটাই যাতে মানুষ বুঝতে পারে সেই জন্যেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সিসিটিভির ছবি অথবা পুলিশের বডি ক্যামেরায় ছবি দেখে যাদেরকে বাইরে বেরোনো অবস্থায় দেখা হচ্ছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বিক্রমাদিত্যের রিপোর্ট এন্ডিভি ডব্লিউ এখন একটা ফিলিং হয়েছে কি লোক লকডাউনকে কম মানছে তো তার জন্যে আমি মিডিয়া দিয়ে লোকাল মিডিয়া দিয়ে আমি উত্তর দিনাজপুর যে লোক আছে ওনাদেরকে রিকোয়েস্ট করছি কি আপনারা প্লিজ লকডাউনকে সিরিয়াসলি নেন এটা সবার জন্য ইম্পর্টেন্ট আছে স্পেশালি আপনার আপনার ফ্যামিলির স্বাস্থ্যের জন্য ইম্পর্টেন্ট আছে যেরকম ডিএফ সাহেব বললেন কিন্তু যদিও তারপরে যদি কেউ না মানে তো আমাদের পুরো এলাকা সিসিটিভি আছে আমাদের বডি ক্যামেরা সব রকম এখানে ট্র্যাকের সুবিধা আছে আমরা দেখবো কি যদি লোক বাহানা করছে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে তো আমরা ওদেরকে অ্যারেস্ট করবো এখন गवर्नमेंट ऑफ इंडिया অর্ডার আছে ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট খুব স্ট্রিঞ্জেন্ট অ্যাক্ট আছে যেখানে 1 বছর সাজা আছে তো যদি লোক বিউল এমনি ঘুরে বেড়াতে চায় চা দোকানে দাঁড়িয়ে আছে চা খাচ্ছে পাঁচবার বাড়ি থেকে বের হচ্ছে এটা যদি আমরা পাই তো আপনারা সোজা সোজা অ্যারেস্ট হবেন কোর্টে কোর্টকি আপনাকে বাকি যে লিগ্যাল প্রসেস করতে হবে তো এটা আপনারা প্লিজ আমি রিকোয়েস্ট আছে লকডাউন কে সিজন নিচে স্বাস্থ্য আর নিজে যে ফ্যামিলি আছে পাড়া আছে ওদের স্বাস্থ্য সঙ্গে আপনারা খেয়াল রাখবেন